উঠে যাওয়ার ফল এইটা। আর আগে উঠবি বল। আমার চিলার। ওই চিলার জিন্দাবাদ। বলি কে কার পেছনে? জায়গাটার অবস্থা দেখো খালি, শুধু ওই জায়গায় নয়, এই জায়গাও আছে আবার এই জায়গাও আছে। সকালবেলা ঘুম থেকে উঠে এইরকম অবস্থা দেখে আমার জ্বর আসছে গায়ে, ওই সব একবারে কুচুমুচু হয়ে রয়েছে। কতক্ষণে আমি ওগুলোকে গোছাবো? যতক্ষণ না গোছাতে পারছি না আমার কি অশান্তি লাগছে সকাল সকাল উঠে। আমি সব গোছাতে বসেছি আর একটু একটু গুছিয়েও ফেলেছি। আর তোমাদের দেখিয়েছিলাম না যে আমার এই হাতটা পুরো ভেঙে গেছিলো, কিছুই করা গেছিলো না, এটাকে দেখো আমি ফেবিকুইক দিয়ে না জুড়ে দিয়েছি। তা দেখলাম জুড়েও গেল আর খুলছেও না, ভালোই হলো না তো। দেখো এত সুন্দর হাতটা নষ্ট হতো শুধু শুধু। এই দেখো আমরা যাচ্ছি খেতে খেতে, এটাও বলবেই, এটাও বলবেই। দেখো কি অবস্থা, এখানে মানমার কাট কাট লেগে গেছে। তুমি এরকম করতে পারলে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন কাজে যাচ্ছি। কাজটা হচ্ছে গ্যাস পরিষ্কার করানোর লোককে ডাকতে যাচ্ছি। ও হ্যাঁ, এ আবার খাইনি, ও লোড নিতে পারেনি, আর ও পারেনি, ও সর্দিও পারেনি, সর্দিও খাইনি, সর্দি খাইনি, মুড়ি খেয়েছে। চালা 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 চালিয়ে যা দেখি। বাহ কি সুন্দর লাগছে, যেন একদম ছোটবেলাটা ফিরে এসেছে। বল এক্সপিরিয়েন্স কেমন বল। সুপার 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 ডুপার সুপার সেভি উপর। ওরে বাবা, আগে বন্ধু এরকম সাইকেল ছিল ক্লাস 5 এ, তখন চালাতাম, এখন এখন থার্ড ইয়ারে কলেজে। বল তুই বল তোর এক্সপিরিয়েন্স কেমন। গ্যাসের দোকানের লোককে ডেকে এসে এখানে আড্ডা বসিয়ে দিয়েছি। আমাদের খালি কটা লোক পেলেই এই না, আমি বলছি পড়লো, তুই বড় না তোর প্যান্টটা ছোট? আমি বড়, আমার প্যান্টটা ছোট, ঠিক আছে ক্লিয়ার। আড্ডার মধ্যে যদি একটু চা না হয় তাহলে ঠিক জমে না, তাই না? আমরা আড্ডাটা দিচ্ছিলাম কিন্তু আমাদের আড্ডা যাকে ছাড়া জমে না সে হাজির হয়েছে। আমাদের ডার্লিং ডার্লিং সব নয়ের মধ্যে মধ্যমণি। এখন কটা বাজে জানো? 2:45, মানে মা 1 ঘন্টা ধরে ফোন করে ডেকেই যাচ্ছে, ওরে আয় স্নান করে নে স্নান করে নে। কিন্তু আমাদের তো চিলার গ্যাংয়ের আড্ডা বসলে সেটা শেষই হয় না, সে কেউ উঠতেই দিচ্ছে না। তো ওই আড্ডা মারতে মারতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 1টার পরে স্নান করলাম, স্নান টান করে আসলাম, আবার একটু পরেই যাবো এখানে লাঞ্চ করতে। লাঞ্চের জন্য চিলার গ্যাংদের একত্র করার দায়িত্ব দিয়েছে আমাদের ফুটি দিদি। পালন করো ঠিক করে, কেউ শুনছে না কেউ। কি রে তুই নাকি খাবি না আজকে? এই তোরা নাকি খাবি না, তাই খাবি না, মিথ্যে কথা। আবার উঠবো এই পোর্শনটাই না বুফে হবে। আর এই ডেকোরেশনটা দেখো দারুণ লাগছে, ব্যাপক লাগছে উপরে এই পদ্ম টাইপের বিষয়টা। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বাড়িতে ঢুকছি, এবার গিয়ে আমি আমার কাজ করব, কারণ বিকেলবেলায় আবার প্রচুর প্রস্তুতি পর্ব আছে। বউ আসছে বলে কথা, আমরা যাবো বউ আনতে। করছো এটা? আমি ভাবছি আরে কপাল রে, এখানে দেখো একজনকে চেন্নাই এক্সপ্রেস সাজানো হচ্ছে।
এখন আমরা আছি বউ আনতে আর দেখো আজকে আমাদের সবার ড্রেস কোড সাদা তার কারণ আমাদের বৌমা হচ্ছে শান্তির প্রতীক তাই জন্য আমরা সবাই সাদা পরেছি খুব ঠান্ডা তো দেখ প্রতীক আর এনাকে একটু দেখে নাও ইনি চেন্নাই এক্সপ্রেস সেজে নিয়েছে অবশ্যই জানিও যে কেমন লাগছে এই দুই ভাই তো কোনো কথাই বলছেন কাল থেকে বাড়িতে এসি খুলে দেওয়া হবে বাড়ি গিয়ে আমরা এখন যাচ্ছি ঘরের লক্ষ্মীকে আনতে আপনারা দেখতে থাকুন আমরা খুব শিগগিরই আসছি আবার আপনাদের সামনে সেই জন্যই আমরা হোয়াইট ড্রেস পরে রেখেছি Let me take you for a ride Dancing with the lights Our hearts beating like a drum আমরা এই জাস্ট বেরোচ্ছি ঘরের লক্ষ্মীকে নিয়ে আমরা এবার যাব বাড়িতে গিয়ে বাকি জিনিস দেখাবো আর বউয়ের সাথে তোমাদের এখনও দেখা করাইনি তার কারণ বুঝতেই পারছো এই সময়টা খুব ইমোশনাল একটা টাইম এই সময়টা ক্যামেরা খোলা আমার একদমই উচিত বলে মনে হয়নি তো চলো বাড়িতে গিয়ে সবই দেখতে পাবো আর তোমরা মিষ্টিটা নিয়ে রেডি থেকো বাড়ির লক্ষ্মী যাচ্ছে
ঘুরছে তাই জায়গা পাওয়া যাচ্ছে না আপনারা তো আপনারা কোভিড প্রোটোকল মেনে ঘুরে ঘুরে গিয়ে চলুন লাইনে জোরে বল সবাই একটু বল বউ আনার পর তোদের বক্তব্য কি তোদের দাবি কি বলছে ঠিক কথা কি বলবো কিছু বলো খালি পেট কে কার পেছনে ঘোরে এইটা দাদা ভাই গোলটা পুবালি এবার দেখা যাক পুবালি জায়গায় আছে বিটটা ঘুরেই যাচ্ছে এবার দেখা যাক লাটাই বসে আছে লাটাই ও লাটাই আমার হাতে না না যাবে যাবে ছেড়ে দাও যাবে 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 নিজের জন্য কালকের পর থেকে এই প্রথম নতুন বৌদিবনির পাশে বসার সুযোগ পেয়েছি হ্যালো বলে দাও আমি একটুখানি বাড়িতে আসলাম এখনো আমরা খেতে যাইনি রাতের খাওয়া যাই হোক নতুন বৌদি এসছে তার সাথে সাথে ছিলাম এতক্ষণ এখন আমি একটু বাড়িতে আসলাম আজকে না আমার টু মাচ টায়ার্ড লাগছে তার কারণ দুপুরবেলা আমি এক ফোঁটাও ঘুমাইনি এডিটিং তো অনেকটা করেছি ধরো ওই 60% মতন এডিট করে আমি ফোন চার্জে বসিয়ে তারপরে রেডি হয়ে চলে গেছিলাম বউ আনতে তারপর বউ আনতে গিয়ে ওখানে যেহেতু যাই জানোই আশীর্বাদ ঠাশীর্বাদ হয় সেই সমস্ত হতে হতে ওখানে আমি এডিট করেছি করার পর এক্সপোর্ট করেছি করে ওখানেই আপলোডে বসিয়ে বাইকে করে আস্তে আস্তে ব্লগটা আপলোড হয়েছে আর এখন আর আমার শরীর বলো আর মুড বলো কোনোটাই চলছে না এখন একটু খেয়ে দিয়ে রেস্ট নিলে আমি একদমই পারবো না আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কালকে আবারও বউ ভাত তো নতুন ব্লগ তো নিশ্চয়ই আসতে চলেছে আজকের মতন শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা